ঠিক আছে, দেখো 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 দেখো, ছবিও তোলো ঝট করে। ও মাই গড, এটা ছবি নিয়ে নাও তো দেখি। রে বাপ, জালে যে কি হারে মাছ পড়ছে! এই যে ওটা কাঁকড়া পড়েছে, কাঁকড়া পড়ে ও দেখি দেখি আস্তে আস্তে তোলো। ওখানে কিন্তু কাঁকড়া আছে, কিন্তু দেখো কাঁকড়াটা যেন বেরিয়ে না যায়। ওই তো কাঁকড়া বেঁধে রয়েছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে লাল মতো। ও বাপরে বাপ, না 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 দাও, এখনো তো রয়েছে। কাঁকড়াটা একটু ধুয়ে দেখাও ভালোভাবে, কতটা বড় একটু আমার ফ্রেন্ডটা দেখো তো। বন্ধুরা, আর দেরি না করে কিন্তু নেমে পড়ছি একদম নদীতে। বাবা যা ধুলো, যেখান দিয়ে নামছি পুরো পাড়টা দিয়ে একদম পুরো নোনা ধুলো। তো বন্ধুরা, সেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আমার, আস্তে আস্তে নামো। তো অনেক বন্ধুই আমাকে বলে যে আমাকে কাছা দিয়ে শাড়ি পরতে, তো কাছা দিয়ে পরলে আর কি মানে আমার আর কি কোনো অসুবিধা হবে না। আজকে আর কি তুলে ধরলাম কথাটা। তো কাছা দিয়ে আমি সত্যি কথা বলতে আমি শাড়ি পরতে পারি না, আর কাছা দিয়েও পরলেও যেরকম আমার মনে হয় আর এমনি যেরকম এই পরে আছি এভাবেও অসুবিধা, মানে পাক মানে কাঁচাও মানবে না কিন্তু। তো প্রথম খামনটা দিয়ে দেখা যাক কি করছে। তো বন্ধুরা, আমি কিন্তু একদিন কাঁচা দিয়ে চেষ্টাও করেছিলাম কিন্তু আমি পারিনি, তো সেই জন্য আর আর কি ট্রাই করা হয়নি। একবারই ট্রাই করেছিলাম, এই নোনা মাটিতে এমন একটা সেন্ট বেরোচ্ছে, তা বেশ ভালোই লাগছে। আর মাটির গন্ধ আমার কিন্তু খুব ভালো লাগে, খেতে ইচ্ছা হয়। হ্যাঁ তা হয়, আমি তো মাটি খাই, সবাই শুনে হাসবে। কি বাবা এত ঢাল যে আমি এখানে দাঁড়াতে পারছি না, তো তা কেমন মারবো কি করে। বোটটা ট্যুরগুলো তুলে দিয়ে আবার মাঝখানের দিকে চলে যাচ্ছে। এগোনে মাছ টাছ নেই কি জানি, একদিন আসা হয় না নদীতে। জাল কিন্তু আবার নিয়ে নিলাম, তো দেখা যাক আর একটা খামনে আবার পড়ে কিনা। রৌদ্রটা নেই, ওই তো মাছ পড়ছে এখনো। ঘা দিও না, তো এই মাছগুলো মানে ফ্যাসা মাছ, নদীর মৌটি মাছ, এগুলো কিন্তু ঝাঁক না হলে মানে মাছ পড়ে না, তাই না? এগুলো ঝাঁকে ছিল কিন্তু আমি বুঝতে পারিনি, তো আন্দাজে মেরেছি ঝাঁকে গিয়ে পড়েছে, যার কারণে মাছগুলো সব পড়লো। এবারে কিন্তু আমি একটু টেনে মারবো, বাবা টেনে মারবো বলেছি তা, বেশ তো দূরে মারলাম। মা এবারও পড়েছে, ও বাপরে বাপ, তাড়াতাড়ি এসো জালে দেখো। ছবি নিয়ে নাও তো দেখি, বাপরে বাপ, জালে যে কি হারে মাছ পড়ছে! এই যে ওটা কাঁকড়া পড়েছে, কাঁকড়া পড়েছে, ওই যে কত বড় কাঁকড়া পড়েছে, ওই যে 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 দেখেছো দেখেছো, ও মাই গড, কাঁকড়াও পড়েছে। টেনশনটা খুব বেড়ে যাচ্ছে, তাপ কি বলবো বন্ধুরা, জালে মাছও পড়েছে কাঁকড়াও পড়েছে, মানে মাছগুলো আগে ছাড়িয়ে নি। দেখো কি হারে মাছ পড়েছে, শুধু এইগুলো একটু কানা দিয়ে দেখিয়ে যাও, এইগুলো এসো এসো এসো। তো বন্ধুরা, জানি না মা কেমন ক্যামেরা করছে বুঝতে পারছি না, কিন্তু জালে কিন্তু অজস্র মাছ, এক একবারে 400-500 করে মাছ পড়ছে। তো মাছ খুঁটে পারলে হয় এই যে দেখো জালের মধ্যে যেরকম,
জালের গায়ে বেঁধে আছে দেখো। ও মাই গড, তোমাদের দেখাবো না আমি মাছ খুঁটবো আমি বুঝতে পারছি না সত্যি, মানে এত পরিমাণে আমার ইমোশনটা বেড়ে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না কি হারে মাছ পড়েছে আমার জালে। তো বন্ধুরা আজকে তোমাদের জন্যই মনে হয় মাছ টাছগুলো পড়ছে, সব কাদায় পড়ে যাচ্ছে বাবা, আমি এমনিও কোমর যন্ত্রণা করছে, মাছও খুঁটতে পারছি না কোনটা খুঁটবো, এটা খুঁটবো না ওটা খুঁটবো, এই যে পুরো জাল পুরো ছেঁয়ে আছে। ছাড়ি দিয়েছে গো, ও স্ব ইচ্ছায় ছাড়িয়ে দিল, হয়ে গেল কাছে। এই ওই ওই ঠ্যা নকুল বেয়ে বেয়ে উঠে, নকুলগুলো ভেঙে দাও, ছোট ছোট নকুলগুলো, এ অতটা ভেঙো না মা, এই যে ও ইচ্ছা করে ভেঙে দিল গো, ইস ওই ধারেগুলো ভাঙো না হলেও ব্যাগ বেয়ে উঠে যাবে, খুব বাঁধর বুঝলে। এই যে কাঁকড়াটা একটু ধুয়ে দেখাও ভালোভাবে, কতটা বড় একটু আমার ফ্রেন্ডটা দেখো, ও বাপ রে বাপ, দেখি উল্টা, এই যে দেখতে পাচ্ছ একদম পুরো শক্ত কাঁকড়া, না ঢুকিয়ে দাও চলো, নাও ক্যামেরাটা ধরো দেখি, এই যে দেখতে পাচ্ছ আবারও কিন্তু জাল আমি মায়ের কাছে দিয়ে দিয়েছি, জালে কি হারে মাছ পড়েছে আর একটা কাঁকড়াও পড়েছে বড় কাঁকড়া, তোমাদেরকে তো দেখালাম, এই যে জাল পুরো সাদা হয়ে গেছে, মাছ নিচে যেরকম জালেও সেরকম কালো হয়ে যাচ্ছে তো মাছ। এই যে বাপরে বাপ, আজকে একদম জালে পুরো মাছ ভর্তি, জাল টেনে টেনে মারতে হবে। বাবা এখান দিয়ে এত ঢাল যে আমি হাঁটতে পারছি না, সরকে চলে যাবো না তো, উপরে ওঠো উপরে ওঠো, মানে পা দিয়ে দাঁড়াতে পারছি না তো কেমন মারবো, এই যে মা কিন্তু পুরো মাছ ছাড়িয়ে সব প্রায় মানে জালের নিচে আর কি নামি নিয়ে এসছে, তো মায়ের কাছে না হলে কিন্তু আমার আরও দেরি হতো, সব ফ্যাসা মাছ আর বড় বড় মৌটি মাছ, দেখি দেখি আস্তে আস্তে তোলো, ওখানে কিন্তু কাঁকড়া আছে কিন্তু দেখো, কাঁকড়াটা যেন বেরিয়ে না যায়, ওই তো কাঁকড়া বেঁধে রয়েছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে লাল মতো মাছগুলো আগে খুঁটে নাও সব, এই যে এই যে দেখতে পাচ্ছ মানে কি হারে মাছ পড়েছে, তাই দেখো শুধু বেশ ভালোই লাগছে আমার, ওই যে আস্তে আস্তে, আর কাঁকড়াটা কিন্তু এই ব্যাগে রাখলে হবে না মা, হ্যাঁ কামড়াবে আমারও যখন তখন ব্যাগ থেকে ফুটে, আস্তে দেখি এই যে একটা পড়েও গেছে, তো দেখি দেখি কতটা আস্তে, ও বাপরে বাপ, না 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 দাও এখনো তো রয়েছে, এই যে ওই তো কাঁকড়া, এই যে 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 কাঁকড়া, কাঁকড়া সিট হয়ে পড়ে আছে, ওই যে মাছ পড়ছে, এবারের গনে কি পূর্ণিমার গনে কি এই যে ফেটা মাছ এসেছে সব, হলে হতে পারে, বাপরে বাপ মাছটা কম, আস্তে আস্তে কিন্তু ভাটা নেমে যাচ্ছে, আর ঠিক এমন সময় এসছে ভাটা নামার পথে মাছও পড়ছে, চিংড়ি মাছ কিন্তু একটা পড়ছে না তাই না মা, দেখো এত জাল মারলাম কিন্তু একটা চিংড়ি মাছের বালাই পড়লো না, ওই যে আস্তে আস্তে খুঁটে না খুঁটে না, সব কত মাছ, এ মাছ পড়লে খুঁটতে কিন্তু সেই মজা লাগে একদম তাই না মা, সে কাঁকড়াটা কোন সাইডে দিলে, আস্তে ওইদিকে আছে না, একটু ধুয়ে না, দাও
অলরেডি কিন্তু আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে। ওদিকে কাঁকড়াটা দেখি, কাঁকড়াটা কিন্তু বড়ই আছে, আমার বাপির জন্য একদম সেই। আমার বাপি সবসময় বলে যে মা নদীতে গেলে কাঁকড়া ধরে নিয়ে আসবে, কাঁকড়া ধরে নিয়ে আসবে, কিন্তু কাঁকড়া তো আর সবসময় পড়ে না। এই যে দেখো কাঁকড়া পড়েছে আজকে, আমার বাপি দেখলে খুব খুশি হবে আজকে, ও আনন্দও পাবে বলো মা। আস্তে 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 ওর মানে ইয়ে করতে হবে না।